বিজয়া দশমীর দিনে প্রতিটা বাঙালির মন ভারাক্রান্ত। মন খারাপের মধ্যে দিয়ে চলছে সিঁদুর খেলা। সকালে পুজোর পর পুষ্পাঞ্জলি সেরে দিকে দিকে চলছে সিঁদুর খেলা। দশমীর সকালেও উপচে পড়ছে ভিড়। বিজয়া দশমীর সন্ধ্যায় আরও বাড়বে ভিড়, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। মহিষাসুর মর্দিনী মা দুর্গার বিদায় বেলায় বাঁকুড়ার জঙ্গল মহলে নারী শক্তি ক্লাবের সদস্যরা সিঁদুর খেললেন এই দিন। খাতড়ার নারী শক্তি ক্লাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক জ্যোৎস্না মান্ডি। আজ বিজয়া দশমী, আজ মায়ের বিদায় পালা। সকাল থেকেই প্রত্যেকের মন ভারাক্রান্ত, আর এই মন ভারাক্রান্তের মাঝে সিঁদুর খেলার খুশির আনন্দে মেতে উঠলেন মহিলা পরিচালিত খাতড়া নারী শক্তি ক্লাবের সদস্যদের সাথে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি। মহিলা পরিচালিত নারী শক্তি ক্লাবের অন্যতম উদ্যোক্তা হলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সকালে দশমীর পুজো হয়ে পুষ্পাঞ্জলি দিয়ে ঘট বিসর্জন করার আগে মণ্ডপ চত্বরে সিঁদুর খেলায় মেতে উঠলেন তিনি। বলি সকল স্তরের মানুষকে আজকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। স্বাভাবিকভাবেই দু চার দিন ধরে পুজো রেস একটা ছিল, আজকে একটু মন খারাপের দিন তো অবশ্যই, কারণ এই এই দিনটার জন্য প্রত্যেকটা মানুষ সকলেই অপেক্ষা করে থাকেন। শুধুমাত্র একটা সম্প্রদায় না, বিভিন্ন সম্প্রদায়ের মানুষই কিন্তু দুর্গাপুজোটাকে বিশালভাবে উপভোগ করে। নারী শক্তি ক্লাব পেয়েছে সেরা পুজো হিসাবে বিশ্ব বাংলা শারদ সম্মান। মণ্ডপের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিমার প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন এই ক্লাব। সবকিছু মিলিয়ে মায়ের বিদায়ের দিনেও সিঁদুর খেলার মাধ্যমে আনন্দ ভাগ করে নিলেন রাজ্যের মন্ত্রী। তিনি জানান, আজ মায়ের বিদায়ের দিন, পুজোর এই কটি দিন প্রচুর আনন্দে কাটানো হয়েছে। আজকের এই বিদায়ের দিনের কথা ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে উঠছে। এই ভারাক্রান্ত মনে সিঁদুর খেলার মাধ্যমে কিছুটা হলেও আনন্দ হয়। অনেক খুশি লাগছে, কারণ বাঁকুড়া জেলায় অনেক প্রতিমা আছে, তার মধ্যেই যে খাতড়া নারী শক্তি ক্লাবের প্রতিমা চোখে পড়বে, আমরা এটা যারা সদস্য আছি তারা ভাবতে পারিনি। তো শোনার পর স্বাভাবিকভাবে সকলেই খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। মা যাচ্ছেন, শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছেন, সকলে মিলে সুন্দরভাবে, যেহেতু সবাই সদমা মানুষ আমরা এখানে আছি, সিঁদুর খেলার মাধ্যমে আনন্দ দিয়ে মিষ্টি মুখ করে তাকে বিদায় জানানো হলো। আসছে বছর আবার হবে, এই কথাটাই যেন প্রতিটা বাঙালির মনে বারে বারে ফিরে আসছে এই দিন। সারা বছরের অপেক্ষা থাকে এই চারটে দিনের জন্য। কথায় আছে, আনন্দের মুহূর্তগুলো চোখের পলকে হারিয়ে যায়। ঠিক সেইভাবেই যেন 2023 সালের দুর্গাপুজো পৌঁছে গেল বিদায় বেলায়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।